নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল এই তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী তিনটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, কারণ আমি প্রতিদিন এই বিষয়ের উপর ভিডিও দিয়ে থাকি। ঠিক কোন সময় আপনাদের অর্থপ্রাপ্তি রয়েছে, দিনের শুভ সময়গুলো আপনাদেরকে জানাই, এবং রাশিভিত্তিক যে আপনাদের টার্গেট নাম্বার তাও কিন্তু আমি নিয়মিত কিন্তু জানাচ্ছি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার এই ভিডিওর মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি যে রাশির নাম শুনলে লটারির টিকিট কাটবেন না, কারণ অনেকে লটারির টিকিট কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। ভিডিওটি আলোচনাটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আপনাদের রাশির নাম অবশ্যই থাকে। কেউ কেউ মনে করেন যে কৌশিকদা বলছে তাহলে একটা লটারির টিকিট কাটে, যখন হয় না আপনাদের জ্যোতিষ শাস্ত্রের উপর একটা ভুল ধারণা চলে আসে, এটা একটা মিথ্যা। দেখুন, অর্থপ্রাপ্তি কোনো না কোনো রাশির কোনো না কোনো ব্যক্তির প্রতিদিন নিয়মিত কিন্তু হয়ে থাকে। যদি আপনাদের জন্মছক পারমিট করে, যদি আপনাদের জন্মছকে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মালিক। আপনার হঠাৎ চাকরি বলুন, হঠাৎ অর্থ বলুন, হঠাৎ কোনো সম্পত্তির দিক থেকে লাভ বলুন, এটা সম্পূর্ণ দিয়ে থাকে রাহু। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে কি না। দেখুন, আমি প্রতিদিন কেন আপনাদেরকে এই ভিডিওটা আপনাদের কাছে দিই, কারণ আপনাদেরকে কিছুটা হলেও আমি বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। কারণ লটারি প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি থাকে, কিন্তু এটা ভাগ্য। একটা কথা আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। আর এই যে ভাগ্যবানের বোঝা যখন ভগবান বয়, তখনই কিন্তু আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। তবে আপনাদেরকে জানা দরকার, আপনাদের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফরচুনার নাম্বার কোনটা রয়েছে, আপনাদের ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আপনাদের কোন বছর কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং পাশাপাশি গ্রহের প্রতিকার এবং রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। বর্তমানে রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট চলছে, ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ নিতে চাইছেন আপনারা নিতেই পারেন। এবং এর পাশাপাশি আপনাদের যে সমস্যাগুলো চলছে কি না, সেই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই আমার সাথে অবশ্যই পরামর্শ করুন, কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি এই জন্যই দিই আপনারা যাতে কিছুটা হলেও বুঝতে পারেন, কিছু শিখতে পারেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অ্যালার্ট করি, প্রতিদিন আমি রাশিগুলোর নাম বলি, হয়তো সেম রাশির নাম থাকে, আপনারা ভাবেন যে অর্থপ্রাপ্তি হবে। দেখুন, আজকে যদি সবারই যদি অর্থপ্রাপ্তি হয়ে যেত, একটা ছোট্ট আলোচনায় আজকে করি, যদি সবাই কালকে যে তিন রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে, লাখো লাখো মানুষ রয়েছে, সবাই যদি অর্থপ্রাপ্তি হয়ে যেত তাহলে তো আজকে কেউ সমাজে গরিবই থাকতো না।
কেউ কারো তো কাজই করতো না। তা এই জায়গাগুলো বোঝার দরকার রয়েছে। সময় শেষ কথা বলে, সময় কিন্তু আপনাদেরকে সঠিক বিচারক, আপনাদের কখন প্রাপ্তি হবে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কিন্তু বলে কিন্তু দিতে পারবে। কারণ অনেকেরই ভুল ধারণা যে আমাদের হয়তোবা বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি করজোড়ে হাত জোর করে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি একটু হলেও শুনবেন। কারণ রাশির নাম শুনে অনেকে ভিডিওটি কেটে বেরিয়ে চলে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন, প্রচুর টাকা আপনারা নষ্ট করছেন। আপনারা যদি ভিডিওটি আলোচনাটা সম্পূর্ণ শুনেন কি না, আপনারা চট জলদি কিন্তু অর্থ নষ্ট করবেন না। কারণ আপনাদের জন্মছকে যোগটা রয়েছে কি না, আপনাদের ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, ভাগ্যভাব, একাদশ ভাব, এই চারটি ভাব আপনাদের কেমন রয়েছে, এবং এর পাশাপাশি আমি একটি কথা আবারও বলছি, রাশির নাম হয়তো কোনো না কোনো দিন আপনাদের মিলে যেতেই পারে, সেদিন হয়তো আপনারা প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন। তার জন্যই আপনাদেরকে কিন্তু এই বিচার বিশ্লেষণটা করা কিন্তু দরকার। কারণ আমি একটা কথা আপনাদেরকে বলি, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আপনাদের কখন কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। অর্থাৎ আগামীকাল সোমবার প্রত্যেকে অবশ্যই ওম নম শিবায় অবশ্যই কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন তার উপর আপনারা অবশ্যই কমেন্ট করুন। আগামীকালের নাম্বার ওয়ান প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে 11:36 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 8। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের শুভ সময় বৈকাল 4:00 থেকে 5:28 পর্যন্ত, আপনাদের টার্গেট নাম্বার 3 এবং 8। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 9:21 থেকে 10:27 পর্যন্ত, টার্গেট নাম্বার শুধুমাত্র 8 এবং 5। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।